ওই কমায় হয় 1200। কয়টা বোতলে 1200 টাকা আসে? 200 200টা বোতল ফেলালে? হ্যাঁ 200টা বোতল ফেলালে। কি মাছ পান এগুলোতে? কি মাছ পান? ইসিয়া বাইলিয়া মানে যা ধুপি পুটি যা ধুপ করে বাড়াবি না পাওয়া যায়? হ্যাঁ আমরা জো হয়নি ফেলালে হয়নি বিনিময়ে সব ফেলালে নেবি আমরা জো হয়নি মাছ এর মাছে। ও মানে এরকম নিচ্ছে 800 টাকা 900 টাকা 700 টাকা কেজি ওই হিসেবে বড় বড় হিসেবে। এখনো জো হয়নি এটা হয়তো কি আর কতদিন সময় লাগবে? এখনো দেরি আছে এখনো মোটামুটি মাসখানিক দেওয়া লাগবে। মাসখানিক দেওয়া লাগবে? হ্যাঁ মাসখানিক দেওয়া লাগবে। মাঝখানে গেলে হবে এই মোটামুটি এই 1 টাকা করে বোতল 200 টাকা 20 টাকা কিনে লাগে ওই 5 লিটারের বোতল 20 টাকা কিনে লাগে। 20 টাকা 10 টাকা 15 টাকা আমি এলে সব রাশিয়ে দিয়ে নিচ্ছিল এই বোতল বোতল আবার লোয়া লাগবে আমার বোতল না দিলে হবে না। ভালোই কামাই হয় 1200। কয়টা বোতলে 1200 টাকা আসে? 200 200টা বোতল ফেলালে? হ্যাঁ 200টা বোতল ফেলালে দুটো লোক লাগে এক একা তো ফেলন যায় না একজন লাভ ধরা লাগে আর একজন মনে করে সুমন খালি ফেলা দাও লাগে। খুঁটো বুঝতে বুঝতে না খুঁটো বুঝতে লাগে ওই যে ফাঁকা খালি থুয়ে গেলে হয়ে যাচ্ছে বেশি থুয়ে চলে যাও তাহলে পরে মনে করে কাম হয়ে যাবে আবার রাত 3টার সময় এসে তুল আরম্ভ করে দেবো। এত নৌকা লাগবে? নৌকা ছাড়া হবে না তো তাই না? নৌকা আর নৌকাতে তো একটা খরচ আছে একটা। হ্যাঁ এবার এই নৌকা যে নিজেই বানাসি এই নৌকা খরচ পড়ছে কত? এই নৌকা কিনেছিলাম 6000 আর কাঁচা মাত্রা দিয়ে 8000 টাকা মতো পড়ছিল। এই বোতলের এতক্ষণ মনে হয় সময় আমি আছি এতক্ষণ ফেলা ফেলা বাচ্চি দেখুন উনি খালি গুড়া ফিট এগুলো দিয়া মিষ্টি গাঁট এগুলো দিয়া খালি মনে করে এত করে দিয়া সময় খালি একদিন লাঠ ঠেলবে আর সময় খালি ফেলা চলে দেওয়া খালি পানি বসে দেওয়া আপনি মিষ্টি গাছটা দিয়ে আগে মাখালে হবে। হ্যাঁ মাখাল দিয়া তারপর এখানে ফেলা লাগে আর এই যে বল মারা যে সেন সেন পাওয়া যায় এত সেন 30 টাকা 40 টাকা অত খরচ হয় এত কিন্তু খরচ হইলে পরে কামাই আর কামাই হলো 600 500 600 কেজি ইসে এই এত রয়েছে পরে 1 কেজি পালেই কাজ 1 কেজি পালে মনে করি পাটে বসে আর কিন্তু এত কামাই হয় কিন্তু নতুন খুশি হইলে পরে কামাই 500 ওই যে কালকে ওই 600 টাকা বেচছিল 500 টাকা বেচছিল ওই খুশি নিয়ে হলো আজ বোধ 200 250 টাকা মাছ দিচ্ছে এই দিন আসেই না অনেক হয়ে মাছ না পাইলে পরে এই কষ্ট করে এই দুপুরে খাওয়া যায় সে মনে লাগে তাহলে সরে আবার আসতে পারে সন্ধ্যের সময় মশার মধ্যে আর ওই খোঁজিনি এই পানি না খোঁজিনি ফেলান যায় সমস্যা এই দিন আমি আগে ভাগে আসছি এসে ফেলা চলে যাবো যা বা গরু আছে যা গরু আবার পানি টানি খাওয়া পল টল দিব মেলা আছে আমার এক মাস পড়লে পরে আনন্দই লাগে দু পাতা শুয়ে মার দুপর পাতা শুয়ে পড়ে। হ্যাঁ পাতা শুয়ে বেশি পড়ে পাতা শুয়ে শুয়ে সেলা সব ধরনের মাছই পড়ে আর গুছি দাদা এগুলো